জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম জবি। জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। অধ্যাপক ডক্টর এ কে এম সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। এটি বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে 20 অক্টোবর 2005 খ্রিস্টাব্দে। বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপ লাভ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওতায় বর্তমানে সর্বমোট 207 একর জমি রয়েছে। এর নতুন ক্যাম্পাস ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত। ইতিমধ্যে নতুন ক্যাম্পাসের অবকাঠামোগত নির্মাণ চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য শিক্ষা ইমান শৃঙ্খলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম জগন্নাথ কলেজ। জগন্নাথ কলেজ নামই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। 1858 সালে দীননাথ সেন, প্রভাতচরণ রায়, অনাথবন্ধু মল্লিক এবং ব্রজসুন্দর কৈত্র ঢাকা ব্রাহ্মণ স্কুল নামে এর প্রতিষ্ঠা করেছিলেন। 1872 সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। 1884 সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজ ও 1908 সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তৎকালীন সময়ে জগন্নাথ কলেজের ডিগ্রির শিক্ষার্থী, শিক্ষক, গ্রন্থকারের বই, পুস্তক, জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। পুরনো ঢাকায় নারী শিক্ষার বাধা দূর করতে 1942 সালে সহশিক্ষা চালু করা হয়। 1948 সালে তা বন্ধ করে দেওয়া হয়। পরে 1949 সালে আবার এই কলেজ স্নাতক পাঠক্রম শুরু করে। 1963 সালে অধ্যক্ষ সাইদুর রহমান পুনরায় কো এডুকেশন চালু করেন। 1968 সালে এটিকে সরকারিকরণ করা হয়, কিন্তু পরের বছরই আবার এটি বেসরকারির মর্যাদা লাভ করে। 1971 সালের 26শে মার্চ জগন্নাথ কলেজে পাকিস্তানি সেনারা হামলা চালায়। ছাত্ররা অনেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গণহত্যা চালানো হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জগন্নাথের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী শহীদ হন। ছাত্র সংগ্রাম পরিষদ মুক্তিযুদ্ধের সাথে একাত্মতা ঘোষণা করে এবং মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করে। যুদ্ধের সময় জগন্নাথ কলেজে পাকিস্তানি সেনাদের ক্যাম্প করা হয়। যুদ্ধের শেষে এখানে গণকবরের সন্ধান মেলে। উদ্ধার করা হয় কয়েক ট্রাক ভর্তি মানব কঙ্কাল। 2005 সালে জাতীয় সংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশের মধ্য দিয়ে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে মোট 60টি অনুষদের অধীনে 38টি বিভাগে ও 2টি ইনস্টিটিউটের মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম চলছে। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়তন 207 একর। এর ভিতরে 7.5 একর বর্তমানে শতবর্ষ পুরাতন ক্যাম্পাস এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন নতুন ক্যাম্পাস, যার আয়তন গেজেটভুক্ত 200 একর। 20 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়ে থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেক হালিম, তিনি 30 নভেম্বর 2023 থেকে দায়িত্ব পালন করে আসছেন। স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং 2022-এর আন্তর্জাতিক মানদণ্ডে রসায়ন বিষয়ে গবেষণার সুযোগে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।